আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি জর্দা রান্না করব। আমরা তো ফুলার চাল দিয়ে অনেক রকম জর্দা বানিয়ে খাই, এছাড়া জর্দা সেমাইও রান্না করা হয়, কিন্তু আজকে আমি একদমই নতুন ইউনিক একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে হাতের সেমাইয়ের জর্দা। আমি এখানে বাজার থেকে কেনা হাতের সেমাই নিয়েছি, আপনারা চাইলে নিজের হাতেও সেমাই তৈরি করে সেটা দিয়েও জর্দা তৈরি করতে পারবেন। তো যেহেতু এখন বাজারেই হাতের সেমাই অ্যাভেলেবেল, যে কোনো মুদির দোকানেই আজকাল পাওয়া যায়, আর বড় বড় শপিং মলগুলোতে তো পাওয়াই যায়, তো যেহেতু কষ্ট করে আর বানানোর প্রয়োজন পড়ে না, তো তার জন্য এখানে আমি এক প্যাকেট পরিমাণ বাজারের কেনা হাতের তৈরি সেমাই নিয়েছি। এই প্যাকেটে 200 গ্রাম পরিমাণ হাতের সেমাই আছে। তো এবারে আমি চলে যাব চুলায়। চলে এলাম চুলায়, একটা কড়াইতে প্রথমে নিয়ে নিচ্ছি হাতে তৈরি সেমাই। এবার চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সেমাইগুলোকে একটু ভেজে নিব। সেমাইগুলো রান্নার আগে একটু ভেজে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, আস্তে আস্তে থাকে, যেহেতু হাতের সেমাই এটা রান্না করতে করতে ভেঙে যেতে পারে, তাই হালকা একটু ভেজে নিব, যেন লাল হয়ে না যায়, লাল হয়ে যাওয়ার আগে পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি হাতের তৈরি সেমাইগুলোকে 5 মিনিট ধরে ভেজে নিলাম। এখন এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন এই সেমাইগুলোকে আমি 2 ভাগে 2টা বাটিতে নিয়ে নিব। 2 ভাগ করে 2 বাটিতে নিয়ে নিলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি, 1 কাপ 2 3, এর মধ্যে দিয়ে দিব 10 ফোঁটা গ্রিন কালার, অর্থাৎ সবুজ ফুড কালার, নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার চুলাটা ধরিয়ে দিব, অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিব যে পরিমাণ সেমাই আমি নিয়েছিলাম ভেজে তার অর্ধেকটা, নেড়ে চেড়ে দিব। এবার সেমাইটাকে আমি 8 মিনিট ধরে সেদ্ধ করে নিব। ফিরে এলাম 8 মিনিট পর, এরকম যখন ভিতর থেকে একটু একটু সাদা সাদা থাকবে তখনই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে, সাদার অংশটা যদি বেশি থাকে তাহলে বোঝা যাবে যে সেদ্ধ হয়নি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইটাকে ছেঁকে নিব। এবার আমি কলের পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব, তাতে করে সেমাইয়ের যে কুকিং প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে। এভাবে নিচের পানিটা আমি ফেলে দিচ্ছি। এবারে আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবার কড়াইতে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি, এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। কালারটা একটু বেশিই লাগবে কারণ সেমাইটাকে আমি কালার বানাতে চাচ্ছি, তাই দিয়ে দিলাম, মিলিয়ে নিব। এবার চুলাটা অন করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবারও পানি যখন ফুটতে থাকবে তখন দিয়ে দিব বাকি অর্ধেক পরিমাণ ভাজা হাতের সেমাই, নেড়ে চেড়ে একটু হালকা হাতে মিলিয়ে দিব। একইভাবে এই সেমাইগুলোকেও আমি 8 মিনিট ধরে সেদ্ধ করে নিব। বাকি সেমাইগুলোকেও আমি সেদ্ধ করে নিলাম, এবার এটাও ছেঁকে নিব এবং এটাকেও পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিব ভালো করে, নিচের পানিটা ফেলে দিব। এভাবে 3 বার আমি কলের পানি দিয়ে ধুয়ে নিলাম, যাতে এর গায়ে অতিরিক্ত যে রঙটা আছে সেটা ধুয়ে যায় এবং কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যায়। চাইলে আপনারা কলের নিচে রেখেও ধুয়ে নিতে পারেন। 2টা সেমাই সিদ্ধ করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবারে চলে যাবো চুলায় মূল রান্নাটা শুরু করতে। চলে এলাম চুলায়, কড়াইতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি, সেই সাথে দিয়ে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। চাইলে আপনারা 3 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি দিয়েই রান্নাটা করতে পারবেন, তবে আমি ঘি আর তেল মিলিয়েই করছি। এবার চুলাটা জ্বালিয়ে দিব, তেল আর ঘি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল আর ঘি গরম হয়ে গেলে এ পর্যায়ে যোগ করব আস্ত গরম মশলা 2 টুকরো, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টি এলাচি, ছোট এলাচি, এলাচির মুখটা আমি থেতো করে দিয়েছি, তা না হলে তেলে দিলে ফুটে আসবে, দিয়ে দিব 2টি লবঙ্গ। এবার অপেক্ষা করব ফোড়ন আসা পর্যন্ত। ফোড়ন আসতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, ফোড়ন এসে গেছে, 20-30 সেকেন্ডের মধ্যেই ফোড়ন এসে যায়। এ পর্যায়ে যোগ করব 1/4 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিব চিনি 1 কাপ। এখানে আমি সেমাই নিয়েছি 200 গ্রাম, তাই চিনিটা দিলাম 250 গ্রাম, সমান সমান দিলেই হয়, আমি একটু বেশি দিলাম। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন গলে যাবে সে পর্যায়ে যোগ করব সেদ্ধ করে ছেঁকে নেওয়া সেমাই, সবুজ এবং লাল রং দেওয়া, হালকা হাতে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবারে যোগ করব 1টা চামচের 6 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ,
দিয়ে মিলিয়ে নিব। লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারেরই স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে যে পানিটা উঠেছে সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। বাইরে থেকে দেখা যাচ্ছে পানিটা প্রায় কমে গেছে, এ অবস্থা হয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব হালকা হাতে, যেন নিচে লেগে না যায়। এবার চুলার আঁচটা লোতে দিয়ে ঢাকনা দিয়ে দমে দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলছি, হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেখব পানিটা প্রায় শুকিয়ে গেছে। অনেক জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, কিন্তু তাহলে সেমাইগুলো ভেঙে যাবে। এ পর্যায়ে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। সবগুলি দিয়ে দিব, হালকা হাতে একটু মিলিয়ে নিব। এ পর্যায়ে আমি যে গরম মশলাগুলি দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিব। আমার সিমাইয়ের জটা কিন্তু প্রায় হয়ে গেছে, হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেখব নিচের পানিটা একদম শুকিয়ে গেছে, কিন্তু নিচে লাগে নাই চুলার আঁচটা একদম লোতে দেওয়াতে। এ পর্যায়ে অল্প একটু লেবু রস দিয়ে দিব আধা চা চামচের মতো, তাহলে টেস্টটা খুব ভালো আসবে এবং লেবুটাও দিয়ে দিব। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ খাঁটি ঘি দিয়ে দিব। সবার শেষে ঘিটা দিলে পরে এই ঘানটা সেমাইয়ের মধ্যে থাকবে, খেতে খুবই মজা লাগবে। এই সেমাইটা কিন্তু খুব মজা খেতে, মুখে দিলে একদম মিলিয়ে যায়। একটু নেড়ে চেড়ে নিব হালকা হাতে। সেমাইটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে পরে পরিবেশন করে দেখাবো। প্রায় 20-30 মিনিট পরে জর্দাটা ঠান্ডা হয়ে গেছে। আমি যে লেবুর খোসাটা দিয়েছিলাম সেটা এখন তুলে বাদ দিয়ে দিব এবং পরিবেশন করে নিব। জর্দাটা দেখে মনে হচ্ছে যে একসাথে লেগে গেছে, কিন্তু এটা একদম ঠান্ডা হলে পরে একদম আলাদা আলাদা হয়ে যাবে। এটা এখনো পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি। এবার উপরে দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি দেখার সৌন্দর্যের জন্য এবং কিছু চেরি কুচি। তৈরি হয়ে গেল খুবই মজার হাতের সেমাইয়ের জর্দা। এটা মুখে দিলে একদম মিলিয়ে যায়, খুবই মজা হয় খেতে। বানানোটা খুবই সহজ, আর হাতে তৈরি সেমাই এখন বাজারেই কিনতে পাওয়া যায়, যে কোনো বড় মুদির দোকানে বা সুপার শপগুলোতে। তো আশা করছি আপনারা এই একদম ইউনিক হাতে তৈরি সেমাইয়ের জর্দার এই রেসিপিটা আসছে ঈদে ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক অনেক মজা। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।